জিকির কাকে বলে কত প্রকার কি কি এটা আমাদের আজকে জেনে তারপরে আপনার বাস্তবে মিলাবেন কোন পীর সাহেব কোন বাবা জিকির দিয়ে দিল আপনি আন্দাজে জিকির করবেন ওর নাম ইসলাম না জিকিরের প্রধানত পাঁচটি অর্থ আমি পড়া কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত পাঁচটা কয়টা জোরে বলেন তাফসিরে তাবারিতে আছে তাফসিরে কুরতুবিতে আছে তাফসিরে মুনিরে আছে তাফসিরে বাইজাবিতে আছে তাফসিরে কাবিরে আছে আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন এই তাফসিরে বিখ্যাত তাফসিল तमाम পৃথিবীতে এটা চলে এর ভিতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত পাঁচটি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো জিকিরের এক নাম্বার অর্থ জিকির মানে কোরআন শরীফ জিকির মানে কি আমার কথা না নিজে দলিল দিচ্ছেন ইন্নানা নাহানুন আয্জাল নাযিকরা ওয়া ইন্নাল্লাহু হাফিজুন সূরা হিজর 14 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইনের প্রথম নাম্বার রুকু 9 নম্বর আয়াত এটা তাফসিরে ফি যিলালুল আল্লামা সাজ্জেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে এটাই লিখেছেন আল্লাহ পাক বলেন এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজে হেফাজত করব জিকিরের প্রথম অর্থ কি জরে বলেন আল্লাহ নিজে যখন ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছেন জিকির মানে কোরআন বাংলাদেশে আজ প্রায় আটচল্লিশ হাজার পীর অনেক দরবার আছে যেখানে কোরআন নেই শুধু জিকির কথা বলেন না কেন আপনি দরবারে যাবেন হু 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 জিকির দিয়ে দেবে পীরের মরিদ হয়েছেন আমি নিষেধ করছি না অবশ্যই পীরের মরিদ হবেন পীর দেখে যাবেন আগে বলবেন হজুর আমার হাতে কোরআন শরীফ দেন কারণ জিকিরের অর্থ প্রথম তাকে ধরে বলেন আমি কোরআন আগে জানতে চাই কোরআন জানলে আপনি যে জিকির দিচ্ছেন এটা কোরআনে আছে কিনা তখন পৌঁছা যাবে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ বলে বা বাং তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহর নামের তাসবিহ পাঠ করো জিকির করো শুধু সকাল বেলা 100 বার বিকালবেলা আলহামদুলিল্লাহ 100 বার পড়ে নিলাম এর নাম কি জিকির তাফসীরটা বলেন তো হো হো বকরতা ওসইলান বিয়াল্লিশটা তাফসীরের মুফাসসির একমত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা আল্লাহর বিধান রাসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির এগুলো নেই সকাল বেলা সোহান আল্লাহ একশো বার পড়ে নিল সারা দিন চলছে আকাম তাহলে জিকিরের প্রথম নম্বর অর্থ কি কোন দরবারে যদি যান পীরের দরবার আগে বলবেন কোরআন দেন আমি কোরআন শিখতে যাই এটা জিকির যেই দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই কোরআনের আলো নেই ওটা পীরের দরবার না ওটা শয়তানের দরবার এই পৃথিবীতে তিনটা প্রাণী আছে যারা কোরআনের আলো যারা দিনের আলো সূর্যের আলো সহ্য করতে পারে না এই যে পেসা বাদুর আর এরা কিন্তু দিনের আলোতে বের হয় না রাতের অন্ধকারে আধারে বের হয় রাতের আধারে বের হয়ে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে পানের বরজ নষ্ট করে কথা বলছে না কেন দিনের আলো সূর্যের আলো সহ্য হয় হয় না এই জন্য রাতের অন্ধকারে যাদের ভালো লাগে ওদের নামও কিন্তু ডিজিটাল নাম পেসা বাদুর চামচিকা সুতরাং কোরআনের আলো দিনের আলো ইসলামের আলো যাদের সহ্য হয় না ওরাও ডিজিটাল পেসা

আল্লাহ মা বাইজামের আহমদুল্লাহ রহি হে পৃথিবীর মানুষেরা আল্লাহ পাখের ঘোষণা ফাদাক্কির বিল কোরআন হে নবী আপনি যখন বক্তব্য দেবেন ওয়াজ করবেন উপদেশ দেবেন কোরআন দিয়ে দেবেন কি দিয়ে মাই এখফ ওয়াইদ ফ্রেস মাই থ্রেফ আল্লাহর ধমকের ভয় যার আছে কোরান উপদেশে তাদের কাজ হবে কে বলছেন ধরে বলেন আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দে উপদেশ দেবেন আমি কি রসুলের চাইতে বড় হুজুর বাংলাদেশ এখন কোরআনের উপদেশ নেই এই দেশে আছে শুধু বাবার উপদেশ মুরব্বীর আমার বাবা এই বলেছে এই বলেছে ওরে শয়তান তোর বাবা বলেছে আমি করবো কি সেদিন পাপ নাই আমার আগে একজন ওয়াজ করছে আমার ভাইরা আমার এই পের সাহেব এত বড় আল্লাহর অলি প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম পরিচর্যা খায় মরব্বে যারা আছে ওরা বলছে আল্লাহ একই গ হাকিম পরি যদি সোবান আল্লাহ হয় নাউ সবিল্লা হবে কোন মানুষের একটা কমন সেন্স আরে ভাই ওয়াজ যদি শুনতে চান কোরআন দিয়ে শুনবেন আমি বরিশালে লেখাপড়া করেছি ওই এলাকা আমার পীর আরো বেশি ঘরে ঘরে পীর মহিলারাও পীর মহিলাদেরকে পীর মা বলে ডাকে এক হজুর ওয়াজ করছে আল্লাহর এক অলির মরিদ গাছের সাথে হাত দিয়ে জিকির করছে এত বিভর গাছের বাকল চলে গেছে উপর দিয়ে ও টের পাচ্ছে মরব্বী মানুষ যারা ওরা কান্নাকাটি করছে আর চিন্তা করছে আল্লাহ এ কি বড় আল্লাহর ওলি আপনার কমন সেন্স নেই গাছের বাকল হাতের উপর দিয়ে চলে যাচ্ছে ও টের পাচ্ছে না তো কোন নবীর উম্মত ছিল ওর কি নামাজ রোজা ছিল না ওর কি পোশাক পায়খানা ছিল না কোন ভন্ড কি বলে কমন সেন্সের সাথে বাস্তবতার সাথে মিল নেই আন্দাজে আপনি সুবহানাল্লাহ পড়েন ইসলাম তো এর নাম না আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে ইন্না শাররাদ দাওয়াব তিন নাম্বার উপর বাইশ নাম্বার আয়টা আল্লাহ বলেন পৃথিবীর সব জায়গায় নিকৃষ্ট মানুষ ওইটা আছে তার বিবেক কাজে লাগায় না কথা বলুন আপনার বিবেক গেছে কোন জায়গায় কোন কথা বলবে আর আপনি আন্দাজে বিশ্বাস করে নেবে এ দেশে তো শুধু হয় কিচ্ছা কাহিনী আর বাজে কথা কোরআনের মাহফিল তাফসীর মাহফিল লিখা একটা আয়াতের কোনো তাফসীর নেই এক কাহিনী শুরু করে এক কাহিনীতে আড়াই ঘন্টা শেষ আর মানুষও পাগল সুর দেখলেই মন হয় বড় হুজুর ওরে শয়তান এত ভয় ধরে মারলে বাও বের হয় না কমেরলায় আলেম ওলামা বেশি আমি জানি আপনাদেরকেও তার তো হপ জানাচ্ছি এই কমেল্লা জেলায় যারা আসবে সে পীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক আর বক্তা হোক যত বড় হুজুর হোক আপনারা কন্টাক্ট করে নিয়ে আসেন অনেকে পঞ্চাশ হাজার চৌত্তর হাজার যাদেরকে নিয়ে আসেন আমি নিষেধ করছি না যারা আসবে আগে বলবেন করান হাতে নেন করান হাতে নিয়ে এক একটা শব্দের পাঁচটা ছয়টা করে অর্থ বের করেন এরপরে তাপসির করে করে বসান ওই বাবার কেচ্ছা কাহিনী শোনার জন্য রাজ্যে বসে নেই কথা বলেন পারবেন না যারা আসবে আগে বলবেন কোরআন হাতে নেন আটটা দশটা করে অর্থ বের করেন এক একটা শব্দের এরপরে তাফসির করে করে আমাদেরকে বোঝান কারণ একটা ঘন্টা কোরআন বোঝার চেষ্টায় থাকলে পাঁচশো রাখাত নামাজের সাপ হবে আর আপনার ওই বাবার কিচ্ছা কাহিনী শুনলে সাপ তো দূরের কথা আরো গোনা হবে সুতরাং যারা আসে পারবেন তো পারবেন কারা কারা পারবেন প্রটেস্ট করতে দেখে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর কষ্ট দিয়ে ফেললাম জিকিরের অর্থ আল্লাহ যখন নিজে বললেন উপদেশ সুতরাং উপদেশ হবে কি দিয়ে জোরে বলো কোরআনের উপদেশ দিলে যাদের ভেতরে আল্লাহ ধমকের ভয় আছে ওদের কাজ হবে সোনা যদি আপনি সারা জীবন আগুনের ভেতরে রাখে ওকে বলবে না লাল টক টক করবে সোনার ওপরে কেউ যদি সোহা ছিটিয়ে দেয় পানি হয়ে যাবে কথা বলেন না কেন মানুষের কলিজা ঠিক ওই রকম সারা জীবন যদি বাবার কিচ্ছা কাহিনী বলেন ও কিন্তু নরম হবে না ওর সামনে যদি কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা করে বসানো যায় আমার আল্লাহ বলেন ও দিল আমি নরম করে দেব এখন থেকে কুমিল্লা যারা আসবে কোরআন শরীফ ছাড়া কোনো ওয়াজ নেই ধরে বলুন কটি সন দিয়ে দলিল দিয়ে কথা শুনতে হবে ওসব কিচ্ছা কাহিনী তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হলো কে একমত আছেন না সবাই আপনাদের এলাকার ভাষা আবার আমি অল্প বুঝি দশটা কথা বললে আমি দুইটা বুঝি আটটা বলি হা হা কি করবো জিকির এর তিন নাম্বার অর্থ জিকির মানে নামাজ জিকির মানে কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হুয়াল্লাযীনা আমানু ইযানুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাইয়ু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন সোরাজ জমান আঠাশ নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের শেষ নাম্বার উপর নয় নাম্বার আয় যেটা আল্লাহ পাক বলেন ও যারা ইমানের দাবি করো আজান যখন হবে জমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও বেসা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও এখানে জিকির মানে নামাজ কথা বলেন না কেন তাফসির যারা পড়তে পারেন দেখেন জিকিরের অর্থ নামাজ লেখা আছে আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন জিকির মানে নামাজ